নমস্কার, জিও বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে আমি ইকেবালা। এই মুহূর্তে বসে রয়েছি একজন প্রাক্তন টেবিল টেনিস প্লেয়ারের বাড়িতে। সাতের দশকে টেবিল টেনিস কোর্টে ঝড় তোলা সেই মানুষটা কোথাও একটা যেন বম্বের কোনো এক তারকার সঙ্গে বাঙালিরা তাকে গুলিয়ে ফেলতেন, বহু বিব্রত বোধ করতেন। সেই তারকা আর কেউ নয়, স্বয়ং অমিতাভ বচ্চন। তার যখন অল্প বয়স, হুবহু দেখতে অমিতাভ বচ্চনের মতো ছিলেন। সেই নিয়েও আছে বহু গল্প, বহু কথা। তবে তার আগে তার কাছে চলে যাব খেলোয়াড় জীবনে, কীভাবে তার উত্থান, কীভাবে পতন, কেনই বা টেবিল টেনিসে আসা, সব কিছু নিয়ে আজকে কথা বলে নেব শ্রী দিলীপ সিনহার সঙ্গে। প্রথমে জিও বাংলায় আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথম যেটা জিজ্ঞেস করব, হঠাৎ করে ফুটবল ক্রিকেট এগুলোকে বাদ রেখে কেন টেবিল টেনিসের প্রতি ঝোঁক, কেন টেবিল টেনিসে আসা? অ্যাকচুয়ালি ওই জায়গায় যেখানে থাকতাম আমি, নারকেলডাঙ্গা, ওখানে টেবিল টেনিসটাই বেশি চলতো। আর ফুটবল ক্রিকেট তো খেলতামই, কিন্তু টেবিল টেনিসটা যেহেতু বাড়ির ভাই দাদারা ওরাও খেলতো, ওই জন্য তখন ভালো লেগে গেল। তখন টেবিল টেনিসটাই বেশি ইন্টারেস্টেড হয়ে গেলাম এবং তারপরে টেবিল টেনিসই খেলতে আরম্ভ করতাম। কীভাবে টেবিল টেনিস, মানে একদম শুরুর থেকে কীভাবে আপনার এই বড় মাঠে আসা, বড় কোর্টে আসা, সেটা একটু? অ্যাকচুয়ালি নারকেলডাঙ্গা যখন ছিলাম তখন আমার এক দাদা ছিলেন, তুষারদা বলে, মানে তার নাম মানদেদা বলতাম। সেই টেবিল টেনিস খেলতো এবং সে অনেক জায়গায় জিততো। ওকে দেখে তখন আমারও খুব ভালো লাগতো এবং ওই আমাকে হাতে ধরে তখন ওই ক্লাবে ভর্তি করে দেয়, আর আমি ওখান থেকে মোটামুটি খেলা আরম্ভ করি। এটা কত সালের ঘটনা? এটা ধরুন প্রায় 1970, হ্যাঁ 70 সালে। নারকেলডাঙ্গা সাধারণ সমিতি, ওখান থেকে পরে অনেক প্লেয়ার উঠেছে, অরূপ বসাক বসাক যারা ন্যাশনাল চ্যাম্পিয়ন, তারা ওই ক্লাব থেকেই সব উঠেছিল, মৌমাদ আশপাশ আমাদের পরে। আর আমার আগে ছিলেন শ্যাম সুন্দর বসু বলে একজন প্লেয়ার, তিনিও বেঙ্গল চ্যাম্পিয়ন ছিলেন। না ওটা কলকাতাই ছিল, ওটা তো নারকেলডাঙ্গা মানে এই মানিকতলা এরিয়া, ওখানেই খেলতাম। তারপরে ওখান থেকে যখন খেলতে খেলতে একটা স্টেজে ওঠার পরে তখন আর ভালো প্লেয়ার পাওয়া যেত না ওখানে খেলার জন্যে, তখন আমি চৌরঙ্গী ওয়াইএমসিএতে আসি। আর চৌরঙ্গী ওয়াইএমসিএ থেকেই তখন আমি বেঙ্গল জুনিয়র নাম্বার ওয়ান, জুনিয়র র্যাঙ্কিং ইন্ডিয়ার মধ্যে তখন চলে এলাম। আসার পরে ওখান থেকেই ধীরে ধীরে টেবিল টেনিসে, মানে বেঙ্গল সিনিয়র বেঙ্গল, পরে খেলা বেঙ্গল চ্যাম্পিয়ন, সব আস্তে আস্তে ওখান থেকেই শুরু হলো আমার। বেঙ্গলের হয়ে তো আপনি চ্যাম্পিয়নও হয়েছেন, বেঙ্গলের হয়ে বহু খেলা খেলেছেন, তো এরকম কিছু স্মরণীয় খেলা যদি আজকে আমাদেরকে বলেন। হ্যাঁ, আমার যেমন আমার জীবনে আমি প্রথম মিট করতে গিয়ে জুনিয়রেই আমি ইন্ডিয়া ফাইনাল খেলেছি, অল ইন্ডিয়া জোনাল যেটা বলে। তারপরে সিনিয়রে এসে ইন্ডিয়ার যেমন কমলেশ মেহতা, মীর কাসিম আলী, আরও অনেক নামী প্লেয়ার ইন্ডিয়ার যারা ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিল, তাদেরকেও আমি হারিয়েছি। হারানোর পরে মানে খেলাগুলো তো ভালোই লাগতো, কিন্তু যাই হোক আমাদেরও একটা মানে মুশকিল ছিল, আমাদেরকে অফিস ছাড়া তো কিছু করতে পারতাম না, অফিসে যেতে হতো, খেলতে হতো খেলাটায়, মানে যার জন্যে পুরো ফুল ফোর্সে মানে অত মানে খেলতে পারতাম না, যে যাতে আরও বেটার খেলতে পারি, কারণ আমাদেরকে সব দিকে মেনটেন করে চলতে হতো, চাকরি বলুন তারপরে খেলা, ন্যাচারালি একটু এই জন্যই ডিফিকাল্ট হতো, আর সেরকম কিছু নয়। প্রতিপক্ষে কোন প্লেয়ারকে হারাতে বা কোন প্লেয়ারের সঙ্গে খেলতে বেশ কষ্টসাধ্য মনে হতো? না, আমার বেঙ্গলে ওই সময় ছিল দু একজন প্লেয়ার ছিল, বিশু বলে, বট্টা বিশু বলে একটা প্লেয়ার ছিল, অমর রায় বলে একটা ছিল, তাদের সঙ্গে আমার খুব অসুবিধা হতো মানে জিততে গিয়ে। আর অল ইন্ডিয়াতে দু একটা প্লেয়ার ছিল, তাদেরকেও আমার মানে মুশকিল হতো তাদেরকে জিততে গিয়ে। খেলোয়াড় জীবনে এরকম কোনো স্মৃতি আছে যা আপনাকে এখনো ভাবায় বা বেশ ভালো স্মৃতি, মানে সেটা আপনাকে এখনো মনে করায়, অবসর সময় বসে এখনো ভাবতে ভালো লাগে? সেটা লাগে দু একবার, যেমন ন্যাশনালস খেলতে গেছি জয়পুরে, খেলতে যাওয়ার পরে সেখানে সকালে শুয়ে আছি, হঠাৎ দেখি গাদা গাদা সব মেয়েরা আসছে দেখা করতে, আমি তখন বুঝতে পারছি না ব্যাপারটা কি। তারপর শুনলাম
একজন প্লেয়ার ছিল মীর কাসিম বলে, সে অনেক কিছু রটে গেছে যে লুকস লাইক অ্যালাইক কি অমিতাভ বচ্চন বলে একটা প্লেয়ার এসছে বেঙ্গল থেকে দেখা করার জন্য। তখন মোটামুটি ভালোই লাগতো, ওই টাইমে মানে বয়সও কম ছিল। তারপরে কখনো খেলছি, তখন আমি ইন্দোরে খেলছি মানে একটা জোনাল অল ইন্ডিয়াতে, খেলতে গিয়ে আমি হেরে গেছি বিলাস মেনন বলে একজন ইন্ডিয়া প্লেয়ারের কাছে। ব্যাস হারার পরে কী হলো, এবার পাবলিক পুরো আমার পিছনে পড়ে গেল, না আবার খেলতে হবে। এইগুলোই ছোটো ছোটো স্মৃতি, আর সেরকম তো কিছু নয় খেলাতে আর কি আছে, এইগুলোই ছোটো ছোটো স্মৃতি। কোনো দুঃখের ঘটনা মনে পড়ে যেটা বেশ আপনাকে কোনো সময় কোনো কোনো এক সময় আঘাত দিয়েছিল, সেই ঘটনা আজও আপনার মনে পড়ে? সেরকম এখনো বলছি, সেরকম তো আমার এখনো মনে পড়েনি। তবে এই দু একজনের কাছে হেরেছি, হারার পরে সেটা খুব দুঃখ পেয়েছি। তখন কেমন হয়েছে, আমার থেকে হয়তো ভালো প্লেয়ার নয় কিন্তু আমি তার কাছে হেরে গেছি, এবং তাতে কী হয়েছে মানে নিজেরও খুব খারাপ লেগেছে এবং খুব দুঃখ পেয়েছি, এরকম কয়েকবার হয়েছে। একেবারেই খেলোয়াড় জীবনের কথা তো শুনলাম, টেবিল টেনিসে ঝড়তলায় দিলীপ সিনহার কথা শুনলাম, এবারে আসি একটু নায়ক দিলীপ সিনহার গল্পে। কি ছিল সেই সময়কার অভিজ্ঞতা যখন অল্প বয়স, প্রচুর মেয়েরা এসে একটা অটোগ্রাফ চাইছে, সেই সময় কীরকম অনুভূতি হতো, সেই জায়গাটা যদি আজকে একটু দর্শকদের তুলে ধরেন? না অ্যাকচুয়ালি তখন বয়স তো কম ছিল, আর তখন তো ম্যাচিওর ছিলাম না, তখন দেখছি এত মেয়ে আসে, এত দেখতে আসে, এত অটোগ্রাফ নেওয়ার জন্য আসে, তখন তো স্বাভাবিক সবাই খুব ভালোই লাগে, এবং ন্যাচারালি ওর জন্য আবার ক্ষতিও হয়েছে আমার যথেষ্ট, কারণ আমি যতখানি কনসেন্ট্রেট করার কথা খেলায় হয়তো অত করতে পারতাম না, সেটা একটা নিজের মানে ক্ষতি বলা যেতে পারে, নাহলে হয়তো আরও বেটার প্লেয়ার হতে পারতাম, আরও বেটার খেলতে পারতাম। সেরকম কোন ঘটনা মানে প্রথম সেরকম কোন মানে একদম প্রথম কোন অভিজ্ঞতা হয়েছিল যে এরকম আপনার কাছে অটোগ্রাফ চাইতে আছে, আপনি দেখতে অমিতাভ বচ্চনের মতো, এই ফিলিংসটা মানে এটা সব আমজনতা এটা জেনে গেছে বা বুঝে গেছে, এই অনুভূতিটা কখন প্রথম হয়েছিল? ওটা আমার মনে আছে যখন আমি জুনিয়র থেকে সবে সিনিয়র এসেছি, আর আনন্দ বলে একটা ছবি বোধহয় রিলিজ হয়েছিল, হ্যাঁ তখন আমি হায়দ্রাবাদে গেছি বেঙ্গল টিমের হয়ে ন্যাশনালস খেলতে, তখন আমার বয়স অনেক কম, কত হবে 17-18 মতো হবে, সেই সময় দেখতাম আমি যখন খেলতে নামছি সব আমার পাশে ভিড় করে দেখতে আসছে, আর আর ওই বলেই যাচ্ছে আর একটা নতুন হিরো এসছে আপনাকে ওর মতোই দেখতে, তোমাকে ওর মতোই দেখতে, তখন তো আমি ভাবতে পারতাম না, যাই হোক বয়স কম ছিল, কিন্তু ধীরে ধীরে উপলব্ধি করলাম আরে যেখানেই যাই দেখি ওইভাবেই মানে সব জায়গায় একই বলতে আরম্ভ করছে, তারপর থেকে দেখছি আরে এটা তো মজাও লাগতো, আবার খেলতাম কিন্তু ভালো মজাও পেতাম। এই আপনি তো বিনোদনের পাশাপাশি মানে খেলার পাশাপাশি বিনোদন জগতেও কিছু কাজ করেছেন, সেই অভিজ্ঞতা যদি তুলে ধরেন? আমি অ্যাকচুয়ালি কলকাতা তখন মানে অল ইন্ডিয়া ফিল্ম ট্যালেন্ট কনটেস্ট হলো, তখন অলরেডি আমার প্রায় বিয়ে হয়ে গেছে, তখন আমার মানে পেপার টেপারে দিয়েছে, তখন ওয়াইফ বললো এক কাজ করো তুমি তোমার কিছু ছবি পাঠিয়ে দাও না, আমার যে ওয়াইফ হ্যাঁ ঠিক আছে বলছে, যখন তখন আমার কিছু ছবি তোলা চোলা ছিল, সেইটা কি হলো ওটা পাঠিয়ে দেওয়া হলো অল ইন্ডিয়া ওই ফিল্ম ট্যালেন্ট কনটেস্টের জন্য, তখন লাকিলি আমি 10 জনের মধ্যে চলে এলাম অল ইন্ডিয়া থেকে, তারপরে লাস্টে গ্র্যান্ড হোটেলে আপনার ও লাস্ট কনটেস্ট হলো, সেখানে আমি ছেলেদের মধ্যে 3 নম্বরে চলে এলাম, আর মেয়েদের তখন নাম্বার ওয়ান ছিল নাতাশা সিনহা বলে একটা মেয়ে, যে দেবানন্দের আনন্দ বলে আনন্দ ছবিতে ও আপনার মানে লিড রোলে করেছিল, ও ছেলের সঙ্গেই করেছিল নাতাশা সিনহা, মেয়েটা বেঙ্গলের, আর ছেলেদের মধ্যে ছিল একজন ছিল ইন্দোর হীরালাল বলে, সে নদিয়া কি পাড়ের হিরো ছিল, তারপরেই সে চান্স পেয়েছে, আর ছিল সুভাষ খান্ডেলওয়াল, ওর পরেই ছিলাম থার্ডে আমি, কিন্তু আমাদের বেঙ্গল আর ওরা তো বম্বে, ওদের পক্ষে অনেক অ্যাডভান্টেজ, ওরা ওইটা নিয়ে ওখানে অনেক দৌড়ুদৌড়ি করে ওদের পক্ষে চান্স পাওয়ার সুবিধে, কিন্তু আমি তখন চাকরিও করছি খেলছি, আমি চাকরিও ছাড়তে পারছি না, ন্যাচারালি আমাকে মানে মাস্ট চাকরি তো করতেই হবে, সংসার হয়ে গেছে, মেয়েও হয়ে গেছে বাচ্চা, তখন আমাকে কী করলো ওখান থেকে আমি মডেলিংয়ের কিছু অফার পেলাম, দ্যাট ইজ মাই ফার্স্ট মডেলিং এলাম অ্যাজ এ টাটা ডাঙ্কান ডাস্টি,
সেখান থেকে পরেই আমি পেয়ে গেলাম একটা বিগ ব্রেক, দ্যাট ইজ আ রিজেন্ট সিগারেট। এটা অল ওভার ইন্ডিয়াতে লঞ্চ হলো এবং ওটা পুরো এন্টায়ার শ্যুটিং হলো আপনার বোম্বেতে। বি আর চোপড়াই করেছিলেন, ওর ছেলে রবি চোপড়া ডিরেক্টর ছিল। ওটা ফিল্ম এবং স্টিল এবং মানে ফিল্ম দুটোতেই ওটা হয়েছিল। ওর পরে প্রায় আমি অনেকগুলো মডেলিং করলাম। তখন আমি গেলাম, গিয়ে উনি ফার্স্ট আমাকে ব্রেক দিল, দ্যাট ইজ রাশিফল বলে বাংলা ছবি। তারপরে আমি কিডন্যাপ, শর্পিল, তারপরে এরপরে আরও কিছু মানে অ্যাজ এ লিড রোলে করলাম। এরপরে ভোজপুরি ছবি কয়েকটা করলাম, বাবা কি দুলারি বলে মানে এরকম আরও কয়েকটা ছবি করতে করতে, তারপরে সাইডে দু সাইডে দু একটা ছবি করে, তারপরে এখন আর বেশি ইন্টারেস্টেড নয়। কেন কি মানে আগে যেভাবে ছবি করতো এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। এই খেলোয়াড় জীবনটা না অভিনয়ের জগৎ, কোন জায়গাটাকে মানে একটু ভালো লাগতো বেশি, রঙিন জগৎটা নাকি এই কোর্টটাকেই মানে টেবিল টেনিসের কোর্টটাকেই ভালো লাগতো? না, প্রথমে তো টেবিল টেনিস কোর্টকে খুব ভালো লাগতো, তাহলে নাহলে তো আমি খেলা ছেড়েই পুরো ওর মধ্যে সব কিছু ছেড়েই চলে যেতাম। খেলাটাকে খুব ভালো লাগতো এবং যার জন্য এখনও খেলা ছাড়তে পারিনি। আর ওই জগৎটা তো রঙিন ছিলই, খালি রঙিন নয়, কারণ তখন আমার কি বিয়েও হয়ে গেছে, মেয়েও হয়ে গেছে, ছেলেও হয়ে গেছে, ন্যাচারালি ওখানে মানিটারি ব্যাপারটাও ছিল। আমি ঠিক আছে, ওতেও আমার কিছুটা হেল্প হতো, যার জন্য আমি ওটাতেও আমি আর ছাড়িনি, আমি যতখানি পেরেছি করার চেষ্টা করে গেছি। আর গ্ল্যামার তো সবারই ভালো লাগে, তবে খারাপ লাগতো যখন লোকে এত কম্পেয়ার করতে আরম্ভ করলো। ইভিন যেখানেই যেতাম আর ফিল্মেও, ইভিন আমাকে বোম্বে থেকেও মহেশ ভাট কি অন্য এসডি নারাং, তারাও আমাকে অনেক অফার দিয়েছিল ওখানে থাকার জন্যে, কিন্তু আমি সেটা আর চান্স দিতে পারিনি, কারণ আমি জানি ওটা আনসার্টেন লাইফ, যদি ফেলিওর হই তো আমার পুরো লাইফটাই বরবাদ হয়ে যাবে একেবারে। জীবনের যদি ওই একটাই আক্ষেপ থেকে থাকে তাহলে সেই তুলনাটাই, এছাড়া জীবনে আর কোনো আক্ষেপ নেই। ভীষণ সুখী বর্তমানেও, কিন্তু টেবিল টেনিসের কোর্ট ছেড়ে দিলেও এখনও যুক্ত রয়েছেন সেই টেবিল টেনিসের সঙ্গেই। টেবিল টেনিসে ঝড় তোলা সেই মানুষ দিলীপ সিনহা, কথা বলে নিলাম তার সাথে। বিনোদনের জগতেও প্রবেশ করেছিলেন, কিন্তু কোথাও যেন পিছু টান তাকে সেই দিকে হয়তো এগোতে দেননি। তবে তার সেই নিয়ে নেই কোনো আক্ষেপ, নেই কোনো আফসোস। কথা বললাম দিলীপ সিনহার সাথে, ক্যামেরায় সুজয়ের সঙ্গে আমি কেবানা। দেখতে থাকুন জিও বাংলা, ভালো লাগলে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, করুন সাবস্ক্রাইব। নমস্কার।